নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা যে ঠিক কি অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছে এখনো সন্দেশখালী। এক অদ্ভুত জায়গা, এক অদ্ভুত রাজ্য, যেখানে সন্দেশখালীতে বিরোধী দলনেতা যাবেন না, বিরোধী দলের কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক যেতে পারবেন না। সন্দেশখালীতে সন্দেশখালীর মহিলারা রাজ্যপালের কাছে নিজেদের অত্যাচারের কাহিনী বলবো না, কাহিনী বললে সত্যি ওদেরকে ভয়ঙ্কর রকম ছোট করা হয়, নিজেদের অত্যাচারের হাড় হিম করা বর্ণনা দিতে যেতে পারবেন না, শিউরে ওঠার মতো ঘৃণ্য জঘন্য এই অপরাধগুলোর কথা বলতে যেতে পারবেন না। সন্দেশখালীতে কেউ যেতে পারবেন না, তাহলে যেতে পারবে কে? শাহজাহান, তৃণমূলের আশ্রিত প্রশ্রয় পাওয়া ধর্ষকরা। তৃণমূল সন্দেশখালীকে কি করে রাখতে চায়? সকলের জন্য নিষিদ্ধ আর শাহজাহান আর ধর্ষকদের মুক্তাঞ্চল। আসবো আজকের ডিবেটে, আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ধৈর্যের বাঁধ ভেঙেছে, দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল তুলেছেন মহিলারা। প্রমীলা বাহিনীর অভ্যুত্থানে গর্তে সেঁধিয়ে তৃণমূলের ফোলানো নেতারা, চেলা চামুন্ডাদের ঘর বাড়ি চলছে, শাসকের বিরুদ্ধে জোরালো হচ্ছে প্রতিবাদের আওয়াজ। তৃণমূলের দেখানো বহিষ্কারের পরই গ্রেপ্তার করা হয়েছে উত্তমকে, এখনো অধরা শিবু, শাহজাহানরা। এই পরিস্থিতিতে সন্দেশখালী যেন বিচ্ছিন্ন দ্বীপ। আদতে হচ্ছেটা কি সন্দেশখালীতে, যেখানে ঢুকতে দেয়া হচ্ছে না কোনো বিরোধী দলকে, যেতে পারছেন না বিরোধী দলনেতাও, এমনকি ভাড়াটে বিক্ষুব্ধদের দিয়ে রাজ্যপালের সামনেও বিক্ষোভ দেখানো হচ্ছে। বিক্ষোভ দেখানো হচ্ছে রাজ্যপালকে কেন্দ্র করে, বিক্ষোভ দেখানো হচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, বিক্ষোভ দেখানো হচ্ছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। আরও একবার খানিকটা এগিয়ে আসার পর রাস্তার পাশে কালো প্ল্যাকার্ড হাতে স্লোগানিং হচ্ছে। উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে, কবে গ্রেপ্তার হবে শিবু, শাহজাহান? নাকি শিবু, শাহজাহানদের গ্রেপ্তারির জন্য তৃণমূলের দিকেই তাকিয়ে থাকবে পুলিশ? উত্তমের মতো চোখে ধুলো দেওয়া বহিষ্কারের অপেক্ষায় পুলিশ। আর ততদিন সন্দেশখালী নিষিদ্ধ থাকবে বাকি সকলের জন্য। টিএমসির অপকর্ম, হিংসা, দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে হয় তাকে সাসপেন্ড করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে কেস দেওয়া হবে। এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না। স্পিকার হাউসের শুরুতে বিরোধী দলকে অনুরোধ করেন, বলেন যে আপনারা এই মুখে যে জামা পরে এসছেন সে পলিটিক্যাল স্লোগান, এটা খুলে ফেলুন। ওরা খুলে ফেলতে রাজি হয় না, ওরা স্লোগান দিতে থাকে। এদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়া হোক অন্তত 30 দিনের জন্য। কেন এত ঘেরাটোপের মধ্যে সন্দেশখালী? বিরোধীদের আটকে সন্দেশখালীতে কি ধামাচাপা দিতে চায় শাসক? সন্দেশখালীকে এখনো শাহজাহান আর ধর্ষকদের মুক্তাঞ্চল করেই রাখতে চায় তৃণমূল। রিপাবলিক বাংলা। নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা যে ঠিক কি অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছে এখনো সন্দেশখালী। এক অদ্ভুত জায়গা, এক অদ্ভুত রাজ্য, যেখানে সন্দেশখালীতে বিরোধী দলনেতা যাবেন না, বিরোধী দলের কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক যেতে পারবেন না। সন্দেশখালীতে সন্দেশখালীর মহিলারা রাজ্যপালের কাছে নিজেদের অত্যাচারের কাহিনী বলবো না, কাহিনী বললে সত্যি ওদেরকে ভয়ঙ্কর রকম ছোট করা হয়, নিজেদের অত্যাচারের হাড় হিম করা বর্ণনা দিতে যেতে পারবেন না, শিউরে ওঠার মতো ঘৃণ্য জঘন্য এই অপরাধগুলোর কথা বলতে যেতে পারবেন না। সন্দেশখালীতে কেউ যেতে পারবেন না, তাহলে যেতে পারবে কে? শাহজাহান, তৃণমূলের আশ্রিত প্রশ্রয় পাওয়া ধর্ষকরা। তৃণমূল সন্দেশখালীকে কি করে রাখতে চায়? সকলের জন্য নিষিদ্ধ আর শাহজাহান আর ধর্ষকদের মুক্তাঞ্চল। আসবো আজকের ডিবেটে, আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ধৈর্যের বাঁধ ভেঙেছে, দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল তুলেছেন মহিলারা। প্রমীলা বাহিনীর অভ্যুত্থানে गर्ते सेंधिए तृणमूलेर फोलानो नेतारा चेला चामुंडादेर घर बाड़ी चलछे शासकेर बिरुद्धे जोरालो होच्छे प्रतिबादेर आवाज। तृणमूलेर देखानो बहिष्कारेर परई ग्रेप्तार करा होयेछे उत्तमके, एखोनो अधरा शिबू शाहजाहानरा। এই পরিস্থিতিতে সন্দেশখালী যেন বিচ্ছিন্ন দ্বীপ। আদতে হচ্ছেটা কি সন্দেশখালীতে, যেখানে ঢুকতে দেয়া হচ্ছে না কোনো বিরোধী দলকে, যেতে পারছেন না বিরোধী দলনেতাও, এমনকি ভাড়াটে বিক্ষুব্ধদের দিয়ে রাজ্যপালের সামনেও বিক্ষোভ দেখানো হচ্ছে। বিক্ষোভ দেখানো হচ্ছে রাজ্যপালকে কেন্দ্র করে, বিক্ষোভ দেখানো হচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, বিক্ষোভ দেখানো হচ্ছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। আরও একবার খানিকটা এগিয়ে আসা পর রাস্তার পাশে কালো প্ল্যাকার্ড হাতে স্লোগানিং হচ্ছে। उत्तमকে গ্রেফতার করা হয়েছে, কবে গ্রেফতার হবে শিবু শাহজাহান, নাকি শিবু শাহজাহানদের গ্রেফতারির জন্য তৃণমূলের দিকেই তাকিয়ে থাকবে পুলিশ? উত্তমের মতো চোখে ধুলো দেওয়া বহিষ্কারের অপেক্ষায় পুলিশ। আর ততদিন সন্দেশখালী নিষিদ্ধ থাকবে বাকি সকলের জন্য। টিএমসির অপকর্ম, হিংসা, দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে হয় তাকে সাসপেন্ড করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে কেস দেওয়া হবে, এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না। স্পিকার হাউসের শুরুতে বিরোধী দলকে অনুরোধ করেন, বলেন যে আপনারা এই মুখে যে গায়ে জামা পরে এসছেন সে পলিটিক্যাল স্লোগান এটা খুলে ফেলুন। ওরা খুলে ফেলতে রাজি হয় না, ওরা স্লোগান দিতে থাকে। এদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়া হোক অন্তত 30 দিনের জন্য। কেন এত ঘেরাটোপের মধ্যে সন্দেশখালী? বিরোধীদের আটকে সন্দেশখালীতে কি ধামাচাপা দিতে চায় শাসক? সন্দেশখালীকে এখনো শাহজাহান আর ধর্ষকদের মুক্তাঞ্চল করেই রাখতে চায় তৃণমূল। রিপাবলিক বাংলা।